বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেসব ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা ইতিহাস আর মহাকালকে সাক্ষী হিসেবে বাঙালির ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রেখেছে, দিনাজপুর জেলার নয়াবাদ মসজিদ সেগুলোর মধ্যে অন্যতম। এই মসজিদের কাছেই আছে কান্দিজিও বা কান্দজির মন্দির। মসজিদ ও মন্দির দুটি তৎকালীন অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত বহন করে আজও দাঁড়িয়ে আছে। দিনাজপুর জেলা সদর হতে 18 কিলোমিটার উত্তরে রয়েছে এশিয়া মহাদেশে ঐতিহ্যবাহী স্থাপনা কান্দজিও বা কান্দজির মন্দির। এই মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণে কাহারুল উপজেলার ঢেপা নদীর পশ্চিম তীরে শান্ত নিবিড় সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশে নয়াবাদ মৌজায় মসজিদটি অবস্থিত। ইসলামী টেরাকোটায় শোভিত মসজিদটি কখন কার আমলে নির্মিত তার সঠিক বিশ্লেষণ খুবই কঠিন ব্যাপার। কেউ মনে করেন এটি মুসলিম আমলের, কেউ বা মনে করেন নবাবী আমলে নির্মিত। তবে অনেকেই মনে করেন এটি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর সময়ের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শায়খ মুজিব আল্লাহর তত্ত্বাবধানে নির্মিত হয়। কান্তজীয় মন্দিরের স্থপতি বা কারিগরদের শৈল্পিক হাতের ছোঁয়ায় এটি নির্মিত হয় বলে কথিত আছে। কান্তজীয় মন্দিরের ন্যায় মুঘল স্থাপত্যের নিদর্শন ইন্দো পারস্য শিল্পরীতির আলোকে এই মসজিদটি নির্মিত হয়। কান্তজীয় মন্দিরের নির্মাণের জন্য মহারাজা প্রাণনাথ 1704 সালে সুদূর পারস্য হতে স্থপতি ও কারিগর নিয়ে আসেন। তারা প্রায় 48 বছর ধরে নির্মাণ করেন কান্তজীয় মন্দির। মন্দির নির্মাণকারী কারিগরদের রাজা কিছু লাখেরাজ সম্পত্তি দিয়ে নয়াবাদ গ্রামে থাকতে দেন। অনেকে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন সেখানে। সেই সময় মুসলমান কারিগররা এই নয়াবাদ গ্রামে নামাজের জন্য রাজার অনুমতিক্রমে এই সহায়তে মসজিদটি নির্মাণ করেন। মসজিদ নির্মাতা মিস্ত্রি কারিগরদের মধ্যে নিয়াজ ও নেওয়াজ মিস্ত্রি ও ডাকনাম কালুয়া মিস্ত্রির নাম প্রসিদ্ধ। নির্মাণে কত টাকা ব্যয় হয়েছিল তা অজানাই রয়ে গেছে। মসজিদটি কিন্তু খুব বড় আকৃতির নয়, তবে এর ঐতিহ্য নির্মাণের কলাকৌশল সমূহ বড় মাপের। এত সুন্দর কারুকার্য খচিত টেরাকোটার ফলকে নির্মিত মসজিদটি বাংলাদেশে বিরল। 3টি গম্বুজ বিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য 12.45 মিটার, প্রস্থ 5.5 মিটার, দেয়াল 1.10 মিটার চওড়া। এর চার কোণায় রয়েছে 4টি অষ্টভুজাকৃতি টাওয়ার, যাদের শীর্ষে পলেস্তারা দিয়ে তৈরি দৃষ্টিনন্দন ছোট গম্বুজ রয়েছে। মসজিদের প্রবেশদ্বার 3টি জানালা ও 2টি এবং ভিতরে বহু খাদযুক্ত খিলনাকৃতি নকশা খচিত 3টি মিহার। এতে এখনো দৈনিক 5 ওয়াক্ত নামাজ সহ জুম্মার নামাজ ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে। মুসলমানদের গৌরব, বাংলাদেশের ঐতিহ্য ও মুঘল আমলের মনোলোভা সৌন্দর্যমণ্ডিত মসজিদটি 1968 সালে সরকারের আওতায় আনা হয়। এটি এখন দেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত। বর্তমানে এটিকে কেন্দ্র করে সরকারি ও স্থানীয় উদ্যোগে নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন অনেক দর্শনার্থীর সমাগম হচ্ছে মসজিদটিতে। নামাজের সময় নামাজও আদায় করছেন দর্শনার্থীরা। আপনিও চাইলে ঘুরে আসতে পারেন কোনো একদিন। ফিরে যাবেন প্রায় 300 বছর পূর্বের সোনালী অতীতে। যেভাবে যাবেন, ঢাকা থেকে দিনাজপুরে বাস বা ট্রেন যোগে সহজেই আসা যাওয়া করা যায়। বিমানে আসতে পারেন সৈয়দপুর। দিনাজপুর শহর থেকে ইজি বাইক অথবা বাস যোগে যাবেন কান্তিনগর মোড়ে। তারপর হাঁটলে 5 মিনিট লাগবে কান্তজিও মন্দির যেতে। সেখানে যে কাউকে জিজ্ঞেস করলে মসজিদের পথ দেখিয়ে দিবে। নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।